অত্যধিক ফলের রস শিশুর জন্য ক্ষতিকর। শিশুদের জন্য মায়ের দুধের পরে যে পানীয়টি সর্বোত্তম বলে বিবেচিত সেটি হচ্ছে ফলের রস। ভিটামিন সি সমৃদ্ধ এই পানীয়তে কোনো চর্বি থাকে না। ছোট ছোট সোনামণিরা এটি পছন্দ করে খুব। আমেরিকায় গড়ে এক একটি শিশু প্রতি বছর 34 লিটার সুস্বাদু পানীয় পান করে। এর মধ্যে বেশিরভাগই থাকে আপেলের রস। কিন্তু এখন নতুন যেসব প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে দেখা যায় শিশুর বয়স 24 মাস হওয়ার আগে তাকে খুব বেশি ফলের রস পান করানো ঠিক নয়। এ সময় বেশি ফলের রস পান করানো ঠিক নয় এ সময় বেশি ফলের রস পান করালে শিশু স্বাস্থ্যের জন্য তা ক্ষতিকর হয়। এই তরল পানীয়তে শিশুদের পাকস্থলী পূর্ণ থাকলে তাদের অন্যান্য খাবারের স্পৃহা নষ্ট হয়। তারা এখন এর চেয়ে বেশি প্রয়োজনীয় খাদ্য ও পুষ্টি থেকে বঞ্চিত হয়। শিশু স্বাস্থ্য বিষয়ক একটি সমীক্ষিতে এই মর্মে যে সমীক্ষাটি প্রকাশিত হয়েছে তাতে বলা হয় এর ফলে যে অপুষ্টিজনিত সমস্যা দেখা দেয় তাতে শিশুর স্বাভাবিক বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। যেসব পিতামাতা তাদের শিশুদের চর্বিযুক্ত খাবার খাওয়ানোর জন্য বেশি ফলের রস পান করাতেন তাদের জন্য এ বিষয়ে গবেষণাটি সতর্ক সংকেত হয়ে দাঁড়িয়েছে। মার্কিন চিকিৎসকরা বড় শিশু ও প্রাপ্তবয়স্ক লোকদের বরাবরই সম্পৃক্ত চর্বি যতটা সম্ভব এড়িয়ে চলার পরামর্শ দেন। সম্পৃক্ত চর্বির ক্ষতিকর দিকগুলো তারা প্রায়শই সর্বসম্মুখে তুলে ধরেন, কিন্তু শিশুরোগ বিশেষজ্ঞরা এ বিষয়ে একমত যে 2 বছরের কম বয়সী শিশুদের চর্বি জাতীয় খাবার খেতে দেয়া দরকার। শিশুর দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্যই এটা দরকার। ছোট শিশুদের শরীর ও মস্তিষ্কের বৃদ্ধির জন্য দুগ্ধজাত খাবারও বেশ দরকার। এসব ব্যাপারে যে আমিষ ও চর্বি থাকে সেটা শিশুর জন্য খুবই উপকারী। ফলের রসে এসব উপাদান থাকে না। অধিকাংশ পিতামাতাই ভুলবশত ফলের রস যথাযথ পরিমাণে খাওয়ানোর ব্যাপারটাকে তত গুরুত্বপূর্ণ মনে করেন না। নিউ ইয়র্কে একদল গবেষক 14 থেকে 17 মাস বয়সের 8টি শিশুকে পরীক্ষা করে দেখেছেন তাদের দেহের বৃদ্ধি সমপর্যায়ের অন্যান্য শিশুদের মতো হয়নি। পরে তারা জানতে পেরেছেন যে এসব শিশু দিনে 350 মিলিলিটার ফলের রস বা ফ্রুট জুস পান করত। এসব শিশুর প্রতিদিনকার খাবারে 25 থেকে 60 ভাগ থাকত ফলের রস। ব্রুকলিনের মাইন্ড নিডস মেডিকেল সেন্টারে শিশু রোগ বিশেষজ্ঞ ফিমা লিপশিৎজ বলেন, শিশুদের একজাতীয় ক্যালোরি যেমন ফলের রস খুব বেশি করে নিতে দিলে তারা অনেক খনিজ ও পুষ্টি উপাদান থেকে বঞ্চিত হয়। অথচ এসব খনিজ ও পুষ্টি উপাদান তাদের দেহের স্বাভাবিক বৃদ্ধির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। গবেষণাধীন যে 8টি শিশুর শরীরের স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছিল পরে তাদের খাবারের ফলের রস কমিয়ে তার পরিবর্তে দুধ সহ অন্যান্য দেহের বৃদ্ধি স্বাভাবিক হয়ে আসে। যুক্তরাষ্ট্রে শিশু খাদ্য উৎপাদনকারী ও বিক্রেতা প্রতিষ্ঠানগুলো বিভিন্ন ফলের রসের বিজ্ঞাপনের পাশে এ রস পান করার উপযোগী বোতলের ছবিও খুব যত্ন সঙ্গে সেটে দেয়। কিন্তু সেদেশের ডাক্তাররা এখন বলছেন শিশুর বয়স 6 মাস হওয়ার আগে এভাবে বোতলে করে ফলের রস পান করাতে নেই। অনেকে মনে করেন শিশুর বয়স 1 বছর পূর্ণ হওয়ার আগে বোতলে করে ফলের রস পান করাতে নেই, কারণ এতে বেশি সময় ধরে অধিক পরিমাণ ফলের রস পান করাতে শিশুরা অভ্যস্ত হয়ে ওঠে। এরপর যখন এই প্রক্রিয়া শুরু হবে তখনও দৈনিক 100 মিলিলিটারের বেশি ফলের রস শিশুদের খেতে দেওয়া উচিত নয়। আপেলের রসে যে 2টি শর্করা থাকে এদের বলে সর্বিট ও
ফ্রুক্টোজ। এই দুটি শর্করা অধিক পরিমাণে শিশুরা হজম করতে পারে না, এতে কখনো কখনো তাদের ডায়রিয়ায় আক্রান্ত হওয়ার আশঙ্কা দেখা দেয়। ফলের রস খুবই স্বাস্থ্যকর, কিন্তু বিশেষজ্ঞরা বলছেন একথা ঠিক হলেও খুব বেশি করে এটা পান করা উচিত নয়। পুষ্টি বিশেষজ্ঞরা আরও বলেন যে শিশুদের এটি বোতলের পরিবর্তে কাপে বা সীমিত পরিমাণে পান করতে দেয়া দরকার। একসঙ্গে বোতলে করে অধিক পরিমাণ ফলের রস শিশুদের পান করতে দেওয়া ঠিক নয়। কাপে করে ছোট শিশুদের একটি এটি পান করতে দিলে একদিকে এর পরিমাণেও সীমিত রাখা সম্ভব হয় এবং অন্যদিকে শিশুরা কাপ ব্যবহারের অভ্যাসটাও আয়ত্ত করে নিতে পারে। তাদের সুরক্ষার জন্য এ পদ্ধতিটি অপেক্ষাকৃত ভালো। মিষ্টি জাতীয় যে কোনো পানীয় বেশিক্ষণ দাঁতে লাগিয়ে রাখলে সেটা দন্ত ক্ষয়রোগের কারণ হয়ে যেতে পারে। এ সম্পর্কে বিশেষজ্ঞদের আরও পরামর্শ হচ্ছে সব খাবারের ক্ষেত্রে পরিমিত বোধ বজায় রাখতে হবে। একটি খাবার খুব স্বাস্থ্যকর হলেও সেটি যত খুশি তত বেশি খাওয়া যায় না। তেমনটা করা হলে প্রকারান্তে এটি ক্ষতিকরও হতে পারে। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।